नमस्कार बंधुरा, मौरी किचेन एंड ब्लॉके सबाइके स्वागत। आज के आमी खूब सहज पद्धति बिरियानी रान्ना करे देखाबो। आपनारा खूब सहजे ये रेसिपिटी बाड़ीते तैरी करते पारबेन। तार जोन्नो आमार लागछे गोटा गरम मसला, तेजपाता, आलू बोकरा, बिरियानी मसला। एखाने आमी 1 केजी चिकेन आमी धुए रेखेछी, आर 1 केजी चाल आमी, आर सेद्ध आतप चाल आमी धुए 1 घंटा भिजिए रेखेछिलाम, धुए रेखे दिएछी। टक दई, लंकार गुड़ो, बेरेस्तार जोन्नो 2 बड़ो बड़ो पेंयाज कुचिए रेखेछी, आदा बेटे रेखेछी, केवड़ा जल, गोलाप जल। एखाने आमी दूधेर संगे फुटकालान मिशिए रेखेछी, रसुन बाटा, नून, आर एखाने आमी आलूटा एकटु बड़ो बड़ो करे केटे 2 प्रेसार कुकारे सेद्ध करे निएछी, सिटी मेरे निएछी। आर एखाने फुटकालार आर नून दिए दिएछी हालका करे, जाते आलुर भेतरे नूनटा ढोके। एखाने आमी 2 पेंयाज आर टमेटो बेटे निएछी। चलुन एबार रेसिपिटी रान्ना करे देखाबो। जल गरम करते दिएछी, तार मध्ये गोटा गरम मसलागुलो दिए देबो। तेजपाता दिए देबो, परिमाण मतो नून। এবার আমি আধ ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দেব। আমি এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। তার মধ্যে 1 চামচ কেওড়া জল দিয়ে দেব, 1 চামচ গোলাপ জল দিয়ে দেব, 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব, আর 2 চামচ পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দেব। টক দইটা দিয়ে দেব 1 চামচ, বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার মাংসটা আমি ম্যারিনেশন করে রেখে দেব আধ ঘন্টার মতো। আধ ঘন্টার মতো ঢেকে আমি রেখে দেব। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন ভাতটা ঠিক 90% সেদ্ধ হতে হবে, যেহেতু বিরিয়ানিতে ভাতটা স্টিম হবে। আমার ভাত রেডি হয়ে গেছে, এবার এটা ফ্যান ঝারিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, বেরেস্তাটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার তেলটা গরম হয়ে এসেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, এবার 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। আমার মাংস থেকে জল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে
এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, সামান্য ঘি। ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো। আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার মাংসটা থেকে তেল ছেড়ে এসছে, রেডি হয়ে গেছে মাংসটা। গ্যাস অফ করে দেব, মাংসটা তুলে নেব। এরপর ভাতটা রে সাজিয়ে নেব স্টিমে দেওয়ার জন্য। আমার জলটার মধ্যে ফুড কালার এবং দুধ গুলিয়ে নিয়েছি, এর মধ্যে হাফ চামচের মতো আতর দিয়ে দেব, 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দেব, আর 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দেব। আমার জলটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িতে বাটিতে দিয়ে দিলাম যাতে ভাতটা না ধরে যায়। এবার আমি ভাতটা রেডি করে নেব, দিয়ে দেব ভাত। তার মধ্যে দিয়ে দেব মাংস, হালকা বেরেস্তা, হালকা চিনি, সামান্য নুন, বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব সব মিশিয়ে রাখা জলটা। আরও ভাত দিয়ে দেব। ভাতটা ভালো করে দিয়ে নিলাম, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। 3-4টে লেয়ার করলে খুবই ভালো হয়। এর মধ্যে আবারও বেরেস্তাগুলো দিয়ে দেব অল্প, তার মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা, আবারও অল্প একটু চিনি দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব, 1 চামচ ঘি, আলু বোখরাটা দিয়ে দেব, আরও ভাত দিয়ে দেব। আমার ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওপরে হালকা গ্রেভি দিয়ে দেব। তার মধ্যে জল মেশানোটা দিয়ে দেব। কেওড়া জল, গোলাপ জল মেশানো জলটা দিয়ে দেব। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা, চিনি, নুন, বেরেস্তা, দিয়ে দেব ঘি, দিয়ে দেব লেবু, এবার ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে এবার স্টিমে বসাবো। দেখুন বন্ধুরা, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো আধা ঘন্টা স্টিম হওয়ার জন্য। আপনারা ডাইরেক্ট হাঁড়িটা বসাবেন না, নিচ দিয়ে লেগে যাবে, একটা তাওয়া বসালে ভালো হয়। আমার আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখাবো। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে বেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটা কত ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো টেস্ট। আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, খুব সহজ ও তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার করবেন,
আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার বিরিয়ানিটি রেডি হয়ে গেছে।